নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতির্বিদ সুধীর স্বাগত করছি মোর ইউট্যুব চ্যানেল স্পিরিচুয়াল গুরুজি কো। প্রিয় দর্শক বন্ধু, কেউ রঙ্গর ওয়ালেট বা ভ্যানিট ব্যাগ আমি ব্যবহার করলে এহা আমপাই শুভ হইতা, এই সম্পর্কে আজর এই স্বতন্ত্র উপস্থাপনা, এই স্বতন্ত্র উপস্থাপনাকু আপনমানকু হার্দিক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, দৈনন্দিন জীবনরে আমি সাধারণত মনি পর্স বা ওয়ালেট ব্যবহার করি থাও, আউ মহিলা লোকমানে বিশেষ করি ভ্যানিট ব্যাগর ব্যবহার করি থাকে। তবে আপন জানন্তি কি এই যে ওয়ালেটর রঙ্গ, এই যে মনি পর্সর রঙ্গ বা ভ্যানিট ব্যাগর রঙ্গ, এহা আমার আর্থিক দিগ উপরে সিধাসলক সম্পর্ক রখে। আপন জানন্তি কি কেউ প্রকারর কেউ রঙ্গর ওয়ালেট মনি পর্স বা আপনকর ভ্যানিট ব্যাগ এহা আমার আর্থিক দিগ উপরে কিভাবে প্রভাব পকাই থাকে, তাহলে আসুন এইভাবে গোটিয়ে রোচকপূর্ণ তথ্য উপরে আজির এই আলোচনাকে আমি আগেই নেওয়া। প্রিয় দর্শক বন্ধু, যদি মোর ভিডিওটিকে আপনার নূয়া করে দেখুছেন, তাহলে অনেক দর্শক বন্ধু মোর ভিডিওকে দেখুছেন, 75% ব্যক্তি যে দর্শক বন্ধু যে কেবল দেখুছেন কিন্তু সবসক্রাইবটি করুনা, সবসক্রাইবটি করতু, যা ফলে কি নূয়া নূয়া ভিডিও দেখবার আপনার সুযোগ পাইপারে। লাইক করতু এবং আপনার প্রিয় পরিজন পাই মোর এই ভিডিওগুলো আপনার বহুল পরিমাণে শেয়ার করতু, আর নিয়মিত ভাবে দেখুতু আপনার এই জ্যোতিষ, বাস্তু এবং ধর্ম সম্বন্ধীয় ঐতিহাসিক চ্যানেল স্পিরিচুয়াল গুরুজি। প্রিয় দর্শক বন্ধু, আমি এথর আলোচনা চক্রকু আগেইবা। দেখন্তু দৈনন্দিন জীবনরে এই মনি পর্স বা ওয়ালেট আমি ব্যবহার করি থাকু, মহিলা লোকমানে ভ্যানিট ব্যাগর ব্যবহার করি থাকে। তবে যদি আপনকর ভ্যানিট ব্যাগটি কলা রঙ্গর হয়ে থাকে, তবে এহা জলতত্ত্বর প্রতীক বলে এহাকু ধরা যায়। এই কলা রঙ্গর ওয়ালেট মনি পর্স বা আপন যদি ভ্যানিট ব্যবহার করছেন, তাহলে যদিও এহা আপনকু সুখ সমৃদ্ধি আনি দিয়ে অর্থাগম করাই থাকে, কিন্তু আয় ভালো হলে মধ্য এই কলা রঙ্গর ওয়ালেট বা মনি পর্স আপনকর পয়সাকু পানি ভলি খরচ কলা ভলিয়া পরিস্থিতি সৃষ্টি করি থাকে। তেমন কলা রঙ্গর ওয়ালেট মনি পর্স বা আপনকর ভ্যানিট ব্যাগ আপন কেবে হলে ব্যবহার করন্তু নাহি, মু ব্যক্তিগত ভাবে মত দেবাকু চাইনি। আর গোটে রঙ্গ আসে ব্লু রঙ্গ, ব্লু রঙ্গর যদি আসুচি ওয়ালেট বা মনি পর্স আপন দেখুছেন হঠাৎ যেতবে আপনার শোরুমকে যাচ্ছেন, যে রঙ্গটি আপনার আকর্ষণীয় হচ্ছে আপনার সেই রঙ্গর ওয়ালেট বা ভ্যানিট ব্যাগটি আপনার চটাপট কিনি দেখুন, না টিকি চিন্তা করুন। দেখুন ব্লু রঙ্গ, ব্লু রঙ্গটি ইয়ে মধ্যে জলতত্ত্ব সম্বন্ধিত রঙ্গ, তেমন আপনার পয়সা তো আসব নিশ্চিত, পানি পরি পয়সা আসব, কিন্তু অনাবশ্যক খরচ পানি পরি বহিগলা ভি হয়ে যাব। তেমন ব্লু রঙ্গর ওয়ালেট বা মনি পর্স বা আপনার ভ্যানিট এহাকু ব্যবহার করিবা শুভ নুহে। আর গোটে আসে রেড কলর, লাল রঙ, লাল রঙ্গর ওয়ালেট বা আপনার মনি পর্স আপনার ভ্যানিট ব্যাগ এহা অগ্নিতত্ত্বর পরিচায়ক অটে, তেণু এভাবে গাঢ়া লাল রঙ্গর যদি ওয়ালেট বা মনি পর্স আপনার ব্যবহার করছেন, আপন আয় তো আসব নিশ্চিত, কিন্তু আপন কেবে হলে সঞ্চয় করে পারিবে না, অনাবশ্যক খরচ আপনার হব, আপনার সঞ্চয় আপন এথিরে করে পারিবে নাহি। প্রিয় দর্শক বন্ধু, আর গোটিয়ে রঙ্গ আসে আমার ব্রাউন কলর, মাটিয়া রঙ্গ, ব্রাউন কলর,
ପୃଥିବୀ ତତ୍ତ୍ୱର ପ୍ରତୀକ ଇଏ, ଏହା ବହୁତ ଶୁଭ, ଏଥିରେ ଅର୍ଥାଗମ ତ ହୁଏ, ଏଥିସହିତ ପଇସା ମଧ୍ୟ ସଞ୍ଚୟ ହୋଇଥାଏ। ତେଣୁ ଯଦି ବ୍ରାଉନ୍ କଲର୍ର ଆପଣ କିଣୁଛନ୍ତି ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଏହି ୱାଲେଟ୍ ବା ମନି ପର୍ସ ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭଦାୟକ ହୋଇପାରିବ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଟିକେ ସୂଚନା ଦେଇ ରଖିବାକୁ ଚାହିଁବି ଯେ ଆପଣ ଯେଉଁ ୱାଲେଟ୍ ବା ମନି ପର୍ସ ବା ଭ୍ୟାନିଟି ବ୍ୟାଗ୍ ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି, ଆପଣ ଟଙ୍କା ଗୁଡ଼ିକୁ ସାଇଜ୍ କରିକି ତାକୁ ସମ୍ମାନ ଦେବା ଶିଖନ୍ତୁ ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ। ତେଣୁ ଟଙ୍କା ଗୁଡ଼ିକୁ ଆପଣ ସାଇଜ୍ କରିକି ରଖନ୍ତୁ, ମଡ଼ି ମୁଡ଼ି ମକଚି ଜବରଦସ୍ତ ଆପଣ ଆପଣଙ୍କର ମନି ପର୍ସରେ କେବେ ହେଲେ ପଇସା ରଖନ୍ତୁ ନାହିଁ। ଆପଣ ଟଙ୍କା ଗୁଡ଼ିକୁ ନୋଟ୍ ଗୁଡ଼ିକୁ ସାଇଜ୍ ସୁତୁରା କରି ରଖନ୍ତୁ, ଏବଂ ଆଉ ଗୋଟେ ଫୋଲ୍ଡର୍ରେ ଆପଣ କଏନ୍ ରଖନ୍ତୁ, ଯେଉଁଠି ଆପଣ ଟଙ୍କା ଗୁଡ଼ିକ ରଖୁଛନ୍ତି ବା ନୋଟ୍ ଗୁଡ଼ିକ ରଖୁଛନ୍ତି ସେଇ ଫୋଲ୍ଡର୍ରେ ଆପଣ ପଇସା ରଖନ୍ତୁ ନାହିଁ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଉ ଗୋଟିଏ ଆସେ ପିଙ୍କ କଲର୍, ଇସକ ଲାଲ ରଙ୍ଗ, ଯାହା ଅଗ୍ନି ତତ୍ତ୍ୱର ପରିଚାୟକ ଅଟେ। ଏହା ମଧ୍ୟ ଆମର ଆକର୍ଷିତ କରେ, ଧନକୁ ଆଣେ, କିନ୍ତୁ ଖର୍ଚ୍ଚ ବି ତ ଅଧିକ କରାଏ। ତେବେ ଏଇ ପିଙ୍କ କଲର୍ ଆପଣ ଯଦି ପସନ୍ଦ କରୁଛନ୍ତି ତାହେଲେ ଏହା ତ ନିଶ୍ଚିତ ଶୁଭ ବୋଲି ମୁଁ କହିବି, କିନ୍ତୁ ଆପଣଙ୍କର ଖର୍ଚ୍ଚ ବଢ଼ିବ। ଆଉ ଗୋଟେ କଲର୍ ଆସେ, ସେଠି ହେଉଛି ଗ୍ରୀନ କଲର୍, ସବୁଜ ରଙ୍ଗ। ଏଇ ରଙ୍ଗଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ରଙ୍ଗ, ଏଇ ରଙ୍ଗରେ ଆପଣ ଭଲ ସଞ୍ଚୟ କରିପାରିବେ, ମନି ପର୍ସ ଆପଣଙ୍କର ଭ୍ୟାନିଟି ବ୍ୟାଗ୍। ଯଦି ଗ୍ରୀନ କଲର୍ ରହିଛି, ସବୁଜ ରଙ୍ଗର ବା ପତ୍ର ରଙ୍ଗ ରହିଛି, ତାହେଲେ ଏହା ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ, ଏହା ଧନକୁ ଆସିବାକୁ ଦିଏ ଏବଂ ଏହା ସଞ୍ଚିତ କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ସୁଯୋଗ ସୃଷ୍ଟି କରାଏ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଉ ଗୋଟେ କଲର୍ ଆସେ ଆମର ହଳଦିଆ ରଙ୍ଗ, ୟେଲୋ କଲର୍। ୟେଲୋ କଲର୍ର ଯେଉଁ ୱାଲେଟ୍ ବା ଆପଣଙ୍କର ଭ୍ୟାନିଟି ବ୍ୟାଗ୍ ଗୁଡ଼ିକ ଆସେ, ଏଗୁଡ଼ିକ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ। ତେବେ ମନେ ରଖନ୍ତୁ, ଗାଢ଼ା ରଙ୍ଗର ହଳଦିଆ ରଙ୍ଗ କେବେ ହେଲେ ଆପଣ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ନାହିଁ, ହାଲୁକା ହଳଦିଆ ରଙ୍ଗର ବ୍ୟବହାର କରନ୍ତୁ, ଏହା ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ। ଏହାକୁ ଏଇ ୱାଲେଟ୍କୁ ବା ଆପଣଙ୍କର ଭ୍ୟାନିଟିକୁ ଟଙ୍କା ପଇସା ଆକର୍ଷିତ ହୋଇଆସେ, ଏବଂ ଏଥିରେ ମଧ୍ୟ ଆପଣ ସେଭିଂ କରିପାରିବେ, ଏଥିରେ ଆପଣଙ୍କର ସଞ୍ଚୟ ମଧ୍ୟ ହୋଇପାରିବ। ତେବେ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, କାହାରି ସେକେଣ୍ଡ ହ୍ୟାଣ୍ଡ ୱାଲେଟ୍ ବା ମନି ପର୍ସକୁ ଆପଣ କେବେ ହେଲେ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ନାହିଁ, କାରଣ ସେକେଣ୍ଡ ହ୍ୟାଣ୍ଡ ୱାଲେଟ୍ ବା ମନି ପର୍ସ ହେଉ କିମ୍ବା ଆପଣଙ୍କର ଭ୍ୟାନିଟି ବ୍ୟାଗ୍ ହେଉ, ଯଦି ଏକୁ ଆପଣ ବ୍ୟବହାର କରନ୍ତି ତାହେଲେ ଯେଉଁ ଲୋକଟି ତାକୁ ବ୍ୟବହାର କରିଥିଲା ତା'ର ଶରୀରର ଯେଉଁ ଉର୍ଜା ସେଥିରେ ସନ୍ନିହିତ ଥାଏ, ଯାହା ଆପଣଙ୍କ ପାଇଁ ହୁଏତ ନକାରାତ୍ମକ ପ୍ରଭାବ ପକାଇପାରେ। ତେଣୁ କାହାରି ସେକେଣ୍ଡ ହ୍ୟାଣ୍ଡ ୱାଲେଟ୍ ବା ଆପଣଙ୍କର ମନି ପର୍ସ ଆପଣ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ନାହିଁ। ଆଉ ହଁ, ଗୋଟିଏ ଛୋଟିଆ ଟିପ୍ସ ଆପଣଙ୍କୁ କହିବାକୁ ଚାହୁଁଛି ଭିଡ଼ିଓ ଶେଷରେ, ଯେ ଯଦି ଆପଣ ମନି ପର୍ସରେ ଗୋଟିଏ ଶୁକ୍ରବାର ଦିନ ଗୋଟିଏ ଗୁଜୁରାତିକୁ ଆପଣ ରଖିଦିଅନ୍ତି ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ସ୍ମରଣ କରିକି, ତାହେଲେ କେବେ ହେଲେ ଆପଣଙ୍କର ଟଙ୍କା ପଇସାର ଅଭାବ ହେବ ନାହିଁ। ତା ଛଡ଼ା ଆମର ଚାଇନା ଦେଶର ମିଳୁଥିବା ଯେଉଁ ତିନିଟି ଫୁଟା ବା କଣା ପଇସା ମିଳେ, ତାହା ଲାଲ ରିବନରେ ବନ୍ଧା ହୋଇଥାଏ। ଯଦି ଏଇ ତିନୋଟି ଫୁଟା ମୁଦ୍ରାକୁ, ଚାଇନା ଦେଶର ମୁଦ୍ରାକୁ ଆପଣ ଯଦି ୱାଲେଟ୍ରେ ବା ଆପଣଙ୍କର ଭ୍ୟାନିଟି ବ୍ୟାଗ୍ରେ ଆପଣ ସାଇତି ରଖନ୍ତି, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହା ଆମ ପାଇଁ ଶୁଭକାରକ ହୋଇଥାଏ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆମର ଦୈନନ୍ଦିନ ଜୀବନରେ ବ୍ୟବହାର କରୁଥିବା ଏଇ ୱାଲେଟ୍ ବା ଭ୍ୟାନିଟି ବ୍ୟାଗ୍ ସମ୍ପର୍କରେ ଆଜିର ଏଇ ଯେ ଉପସ୍ଥାପନାଟି ମୁଁ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଆଣିଦେଇଥିଲି, ଏହା ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା? ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କର ସୁଚିନ୍ତିତ ମତାମତ ଅପେକ୍ଷାରେ ମୁଁ ରହୁଛି। ମୁଁ ଜ୍ୟୋତିର୍ବିଦ ସୁଧୀର, ପୁଣି ଆମେ ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଦେଖା ହେବା ଏଇଭଳି ସବୁ ରୋଚକପୂର୍ଣ୍ଣ ତଥ୍ୟକୁ ନେଇ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନେ ଦେଖୁଥାନ୍ତୁ ମୋର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ସ୍ପିରିଚୁଆଲ୍ ଗୁରୁଜୀକୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।